time to come home. Tonight, there will be a sacrifice. Hello listeners, I am Russell. Studio থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে 11:59 আর শুরু হয়ে গেল Vampire FM। প্রতি সপ্তাহের মতো আমরা উপস্থিত হয়েছি তিনজন অতিথি নিয়ে। আমার পাশেই বসে আছে প্রথম অতিথি হৃদয়। তিনি এসেছেন চট্টগ্রাম থেকে। হৃদয় কেমন আছেন? ভালো। আপনার জার্নি কেমন হলো? মোটামুটি। কেন মোটামুটি কেন, ভালো নয় কেন? কোনো সমস্যা হয়েছিল কি পথে? একটু বেশি না। চলে যাচ্ছি কাজে। না হৃদয় ভাই, আপনার প্রথম হ্যালো রেসারাস, আই এম হৃদয়। প্রথমে আমি রাসেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আসার জন্য। এখন আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমি যখন গ্রীষ্মের ছুটিতে ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিলাম, যাওয়ার পথে শুনলাম 1.5 ঘন্টা আগে একটি বাসের অ্যাক্সিডেন্ট হলো। এজন্য আমাদের ভাটিয়ারির রাস্তাটি দিয়ে যেতে হলো। তখন বাজছিল রাত 9টা। আমরা একটি মাইক্রোবাস দিয়ে যাচ্ছিলাম, আশেপাশে নীরব ছিল। আচ্ছা ঠিক আছে। যেতে যেতে দেখলাম এক সাদা বিড়াল। আমাদের মাইক্রোবাসটি সাদা বিড়ালের উপর দিয়ে উঠে গেল এমন লাগলো। কিন্তু বিড়াল যে আহত হলো বা মরে গেল একটি সাউন্ড শোনা যায় বা অনুভূতি করা যায় তা আমরা অনুভূতি করতে পারলাম না। আমরা ছিলাম 4 বন্ধু, আমি সহ 4 বন্ধু। আমরা 4 বন্ধু ডিসকাস করতে করতে দেখলাম যে সামনে আবার সাদা বিড়ালটি। তখন ড্রাইভারের কাছে জিজ্ঞেস করলাম, এ কি হচ্ছে? আমি তো ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, সেই সাদা বিড়ালটি ড্রাইভারের কাছে জিজ্ঞেস করলাম, কিন্তু ড্রাইভার ঠিক মতো উত্তরে দিতে পারলো না। তো আমরা আবার শুরু করলাম যেতে 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 10 মিনিট পর দিকে আমাদের গাড়ি বন্ধ হয়ে গেল, পুরো বন্ধ হয়ে গেল, হঠাৎ বন্ধ হয়ে গেল। এরপর আমরা সাহসী করে 4 বন্ধু নেমে ড্রাইভারও নামলো। তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ফিরে আমরা তো 9টা বাজে ভাটিয়ারির রাস্তা দিয়ে রওনা দিলাম, কিন্তু এখন দিকে 10:25 বাজে। আমাদের তো আধা ঘন্টার মধ্যে চিদাং শহরে পৌঁছে যাওয়া উচিত, কিন্তু এখন তো দিকে পৌঁছলাম না। ভাটিয়ারিতেই ছিলাম, কিন্তু রাস্তা দেখতে পাচ্ছিলাম না, ভালো করে দেখতে পাচ্ছিলাম না। কিন্তু একজন দিকে আমাদেরকে ডাকছে, বুড়ো মানুষ। এরপর আমরা সাহস করে গেলাম, যে জিজ্ঞেস করলো তোমরা আমার গায়ের উপর গাড়ি চালিয়ে গেলো কেন? আমরা তো পুরো হতবাক। হ্যাঁ এটা। তারপর আমরা সাহস করে বললাম, কই আমরা তো একটা সাদা বিড়ালের উপর দিয়ে গেলাম, আপনার গাড়ির উপর দিয়ে তো যাইনি। উনি বলল, ওই বিড়ালটি আমি। এরপর আমি হতবাক হয়ে বললাম, আপনি কি জিন নাকি ভূত নাকি মানুষ? উনি বলল, তুমি যেটা মনে করো ওটাই। আমরা 4 জন এমন দুধ দিলাম। আপনারা কি 4 জন একসাথেই দুধ দিলেন? একসাথেই দুধ দিলাম, এমন দুধ দিছি এরপর আমরা কিছুই জানি না, ড্রাইভার কি করছে ওটাও জানি না। এরপরে শুনলাম যে আমরা উঠে দেখি যে কিরে আমরা তো চট্টগ্রাম মেডিকেল হসপিটালে। এরপরে আমরা বললাম যে ড্রাইভার কই? এরপরে আর শুনলাম যে ড্রাইভার মারা গেছে। ড্রাইভারের কি মৃতদেহ পাওয়া গিয়েছিল নাকি? মৃতদেহ পাওয়া গেছে তা আমরা জানি না। ভালো আছি। না হয় না। আমার ঘটনাটি হচ্ছে, আমি যখন স্কুলে পড়ি
তখন ক্লাস ওয়ানে পড়ি, তখন এক বন্ধুর বাসায় নোট আনতে গেছি। নোট আনতে গেলে নোট টোট আনতে ফেরার সময় আমাদের স্কুলের পাশ দিয়ে একটা বড় আর কি জাংলা জাতি আছে বাঁশের জাতার, সে যা থাকলে পাশ দিয়ে একটা পুকুর আছে, সেই পুকুরে যখন সে কাছাকাছি আসি তারপর দেখি যে কোনো আনে যে আমাদের এলাকায় আমাদের ময়মনসিংহ রাতে আসছেন না দিনে? হ্যাঁ রাত্রে। তখন আনুমানিক কয়টা বাজে? আনুমানিক 8টা বাজে। তারপরে যখন আসতেছি আমাদের পুরা ময়মনসিংহ এলাকার মধ্যে কোনো হাতি নেই। তারপরে যখন আসি আমাদের ওই পুকুরের পাশ দিয়ে আর কি আসি রাস্তার সাইডে দিয়ে, আসার পরে যখন দেখি ছোট একটা হাতির আর কি, তারপর দিকে আস্তে আস্তে আমার দিকে দৌড় পায়ে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। বড় হওয়ার পরে আমি ভাবলাম এটা কী, যে আমার সাথে এটা মানুষ না কি আসতেছে আমার দিকে দৌড়ে আসতেছে। তারপরে আমি যখন আটো আগেছি দেখি ঘং ঘং করে দুটা শব্দ করে আমার দিকে দৌড়ে আসতেছে। আমি করলাম আমার বাবার নাম লয়ে আর কি একটা দৌড় মারলাম, ও বাবা করে আমারছি। তারপরে আল্লাহর নাম লাম বিসমিল্লাহ রহমান আল্লাহ বাসায়, তারপরে একটা দৌড় দিলে একটা বাসায় গিয়ে উঠছি। ওইটা আর আমার মানে ওই যে ওই একটা আঙ্কেল আছে, ওই আঙ্কেলকে বলছি যে সমস্যা আমাকে হাতে দৌড়াইছে, তারা উনি আমার একটা সুরা দোয়া পাঠ বলে আর কি ফু দিয়ে দিল। তারপরে আর কি কতক্ষণ থেকে আসে উঠছি, আসার পরে ওই যখন পুকুরের দিকে আসি তারপরে মনে করেন দেখি এ পিস দিয়া বিড়ালের মতন মেয়া মেয় করে। তারপর আমি ওই আঙ্কেলকে বলি আঙ্কেল ওগুলো কী দেখেন তো? তারপরে হ্যাঁ যখন আমি বলছি আমাকে একটু আগে দিয়ে যান তখন আসছিল। তারপরে আঙ্কেলটাকে বলছি আঙ্কেল আমার একটু আগে দিয়ে যান। তার যখন আসছি তখন বিড়ালে মেয়া মেয় করে। আঙ্কেলটা বললাম আঙ্কেল দেখেন তো কি? তারপর আঙ্কেলটা বললো কিছু না, এটা কিছু না। তো কিছু না হওয়ার পরে আমি যখন বললো ওই যে একটা ছোড়া আছে না বলে গেছি লাওয়ালা কোয়াতা বিল্লা ইল্লাহ, এরকম ছোড়াটা বললে দিন, এই ছোড়াটা বললে নাকি শয়তান 10 মাইল দূরে থাকে। এই ছোড়াটা বলে আসলাম। আসার পরে বাসে যখন আসলাম আম্মুকে বললাম আম্মু আমার হাতে ধরেছে। আম্মু বলো যে কী কয় এই এলাকার মধ্যে কোনো হাতি নেই, তোরা হাতে ধরলো। তারপরে গোসল টোসল করে বাটা খায় শুয়ে গেলাম। তখন কি প্রায় ভোরের দিকে? না ভোরের দিকে না, ওই যে 8টা 9টার দিকে বাসে আসি। তারপরে বললাম আর কি, তারপরে এই যে আমার এই ঘটনা। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ ঘটনাটি শেয়ার করার জন্য।